Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nasalli ala rasulihil karim. Madhubdi Bishwabiddalay College Norshindi teke ajker online class e ami Abul Khair, probashok Islam Shiksha. Ekadosh ebong dwadosh shrenir Islam Shiksha ditiyo potrer ditiyo oddhay teke hadisher prokarbhed niye ajke alochona korbo. Priyo chhatro chhatrira kemon acho? Asha kori tumra bhalo acho. ভালো থাকো এই প্রত্যাশা রেখেই আজকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো গত ক্লাসে আমরা হাদিস পরিচিতি হাদিসের শাব্দিক পরিচয় হাদিসের পারিভাষিক পরিচয় এবং হাদিসের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হাদিসের প্রকারভেদ নিয়ে মুহাদ্দিসগণ হাদিসের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন আজকে আমি তোমাদের সামনে হাদিসের প্রকারভেদ তুলে ধরব এর আগে আমরা একটু কথা বলি হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো যে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস আল হাদিস মহাগ্রন্থ আল কুরআনের মূল নীতিগুলোর স্পষ্ট ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা যাজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের মধ্যে বিবাদমান কোনো বিষয়ের ফয়সালাকারী আপনাকে না মানে এবং আপনি যে সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্ত তারা না মানে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ তা মেনে না আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ানাজ্জালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আমি আপনার উপর কুরআন মাজিদ অবতীর্ণ করেছি যেন আপনি মানুষের সামনে বর্ণনা করতে পারেন যা তাদের উপর অবতীর্ণ তাদের প্রতি নাজিল করা হয়েছে এবং তারা যেন এর থেকে অনুধাবন করতে পারে তারা যেন চিন্তা ভাবনা করতে পারে সুতরাং আমরা বুঝতে পারলাম কুরআন বোঝার জন্য হাদিস বোঝা অত্যন্ত প্রয়োজন হাদিস ছাড়া কুরআন বোঝা কখনই সম্ভব না যাই হোক আমরা হাদিসের প্রকারভেদ নিয়ে এখন আলোচনা করব হাদিসের সনদ মতন রাবীদের সংখ্যা হাদিস বর্ণনা প্রেক্ষিত প্রভৃতি বিবেচনায় মুহাদ্দিসগণ হাদিসকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন আমরা এ পর্যায়ে এ প্রকারগুলো উল্লেখ করব তোমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা শুরুতেই হাদিসের মতনের ভিত্তিতে হাদিস কত প্রকার এই নিয়ে আমরা আলোচনা শুরু করছি তোমরা জানো গত ক্লাসে আমরা বলেছিলাম মতন অর্থ হচ্ছে মূল মতন হচ্ছে মূল হাদিসটাকে মতন বলা হয় মুহাদ্দিসগণ মতনের ভিত্তিতে হাদিসকে চার শ্রেণীতে বিভক্ত করেছেন আমি আবার বলছি মুহাদ্দিসগণ মতনের ভিত্তিতে হাদিসকে চার শ্রেণীতে বিভক্ত করেছেন এক নম্বর হাদিসে কুদসি এক নম্বর হাদিস হচ্ছে আল হাদিসুল কুদসি দুই নম্বর আল হাদিসুল কৌলি তিন নম্বর আল হাদিসুল ফেয়লি চার নম্বর আল হাদিসুল তাকরিরি এবার আমরা হাদিসে কুদসির সংজ্ঞা জানব হাদিসে কুদসির সংজ্ঞা হচ্ছে যে হাদিসের বাবার্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হাদিসের অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর শব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা সহজে বোঝার জন্য বুঝব যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বাল আল্লাহ তাআলা অর্থাৎ যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহ তাআলা দিয়ে শুরু করছে এই হাদিসকে হাদিসুল কুদসি বলা হয় যেমন হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বাল আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেছেন যে রোজা আমার জন্য আমি তার প্রতিদান দেব
তাহলে আমরা মোটামুটি হাদিসে কুদসি কাকে বলে তা বুঝতে পারলাম। এবার আমরা জানার চেষ্টা করব হাদিসে কৌলি, আল হাদিসুল কৌলি কাকে বলে। হাদিসে কৌলির শাব্দিক অর্থ হচ্ছে বিবৃতিমূলক হাদিস, অর্থাৎ যেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সাহাবা একরাম সামিআতু, অর্থাৎ শুনেছি এই কথাটা আছে, অর্থাৎ কাকাউলি সাহাবি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। যেমন কোনো সাহাবি কথা বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা নিজ কানে শুনেছেন, এই হাদিসকে বলা হয় হাদিসে কৌলি। যেমন একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাকাউলি সাহাবি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত। সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। তাহলে আমরা হাদিসে কৌলির সংজ্ঞা বুঝতে পেরেছি। এবার আমরা বোঝার চেষ্টা করব হাদিসে ফেলি কাকে বলে। হাদিসে ফেলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মমূলক হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবী নিজ চোখে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কর্ম করেছেন, এই কর্মটা সাহাবী দেখেছেন এবং সাহাবী বর্ণনা করেছেন। যেমন হাদিস শরীফে এইভাবে এসছে, কাকাউলি সাহাবি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজটা করতে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাজটা করেছেন। এক হাদিসে আসছে হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা মিকদারিন নাসিয়া। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করেছেন এবং উযু করেছেন, উযু করার পর মাথা মাসা করেছেন, কপাল পরিমাণ জায়গা মাথা মাসা করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি সাহাবি মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উযু করেছেন। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন, قال توضا رسول الله صلى الله عليه وسلم مره مره لم يزيد على هذا رواه البخاري رحمه الله। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন একবার একবার করে, এর অতিরিক্ত করেন নাই। অন্য হাদিসে দুইবার তিনবারের কথা আসছে, অর্থাৎ একবার করে যে উযু করা বৈধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলের কর্মমূলক যে হাদিস, অর্থাৎ সাহাবি বর্ণনা করেছেন, এটা হলো রাসূলের কর্মমূলক হাদিস। তাইলে আমরা মোটামুটি হাদিসে কৌলি এবং হাদিসে ফেইলি বুঝতে পেরেছি, হাদিসে কুদসিও বুঝতে পেরেছি। এবার আমরা বোঝার চেষ্টা করব চার নম্বর প্রকার, আল হাদিসু তাকরিরি, অর্থাৎ অনুমোদনমূলক হাদিস। অনুমোদনমূলক হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা কোনো একটা কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিবাদ না করাটাই রাসূলের মৌন সমর্থন। আর এই হাদিসকে বলা হয় হাদিসে তাকরিরি। যেমন এক সাহাবী থেকে বর্ণিত যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে টিড্ডি ফরিং জাতীয় এক প্রকার পাখি আমরা খেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেন নাই। হাদিস শরীফের মধ্যে উসুল হাদিসের পরিভাষায় এই হাদিসের সংজ্ঞা এইভাবে বলা হয়েছে, আইয়াকুল সাহাবি ফাআলা ফুলানুন বিহযরতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়ালাম ইয়াযকুর ইনকারহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কাজটা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অস্বীকার করেন নাই, অর্থাৎ এই কাজটা করা যাবে না এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে আমরা মোটামুটি মূল হাদিস তথা মতনের ভিত্তিতে হাদিস চার প্রকার আমরা বুঝতে পেরেছি, এক নম্বর আল হাদিসুল কুদসি, দুই নম্বর আল হাদিসুল কৌলি, তিন নম্বর আল হাদিসুল ফেলি, চার নম্বর আল হাদিসুল তাকরিরি। এবার আমরা উৎসের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা,
মূল হাদিসের ভিত্তিতে কত প্রকার আমরা জানতে পেরেছি, এবার জানবো হাদিসের উৎসর ভিত্তিতে হাদিস কত প্রকার হতে পারে। মুহাদ্দিসগণ উৎসর ভিত্তিতে হাদিসকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। আবার বলছি, মুহাদ্দিসগণ উৎসর ভিত্তিতে হাদিসকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। এক নম্বর আল হাদিসুল মরফু, দুই নম্বর আল হাদিসুল মওকুফ, তিন নম্বর আল হাদিসুল মকতু। আমি আবার বলছি, এক নম্বর আল হাদিসুল মরফু, দুই নম্বর আল হাদিসুল মওকুফ, তিন নম্বর আল হাদিসুল মকতু। হাদিস মারফু কাকে বলে? উসুল হাদিস বিদগণ তারা আরবিতে এইভাবে সংজ্ঞাটা দিয়েছেন, মা ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহুল মারফু, মা ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহু আল মারফু। অর্থাৎ যেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, সরাসরি উক্তি যেই হাদিসের মধ্যে আছে, সেই হাদিসটাকে বলা হয় হাদিসে মারফু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথার উল্লেখ আছে। এবার আমরা বোঝার চেষ্টা করব আল হাদিসুল মওকুফ কাকে বলে। যেই হাদিসের মধ্যে সাহাবির কথা, অর্থাৎ যে হাদিস সাহাবি পর্যন্ত পৌঁছেছে, এই হাদিসকে বলা হয় হাদিসুল মওকুফ। অর্থাৎ যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে। যেমন উসুল হাদিস বিদগণ তার সংজ্ঞাটা এইভাবে বলছেন, মা ইনতাহা ইলা সাহাবি ইয়াকুলু লাহু আল মওকুফ। অর্থাৎ যে হাদিস সাহাবি পর্যন্ত পৌঁছেছে, এই হাদিসকে বলা হয় মওকুফ হাদিস। তিন নম্বর হাদিস হচ্ছে আল হাদিসুল মকতু। আল হাদিসুল মকতুর সংজ্ঞায় উসুল হাদিস বিদগণ বলেছেন, মা ইনতাহা ইলা তাবি ইয়াকুলু লাহু আল মকতু। যেই হাদিসের সংজ্ঞা, যেই হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে, এই হাদিসকে বলা হয় হাদিসুল মকতু। আমরা গত ক্লাসে তোমাদের বলেছি যে সাহাবিদের কথা এবং তাবিদের কথাকে আসার বলা হয়। এই সংজ্ঞাটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে তোমাদের এই সাহাবি এবং তাবিদের কথাকে কী ধরনের হাদিস বলা হয় আমরা বলে দিয়েছি। সাহাবিদের কথাকে বলা হয় যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে, সেই হাদিসকে বলা হয় হাদিসুল মওকুফ। যেই হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে, সেই হাদিসের সনদকে সেই হাদিসকে বলা হয় হাদিসুল মওকুফ। আজকে আমি তোমাদের সামনে হাদিসের উৎসের ভিত্তিতে হাদিস কত প্রকার এবং মতনের ভিত্তিতে হাদিস কত প্রকার, এই দুই প্রকার নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে হাদিসের আরও অন্যান্য প্রকার নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।